আসসালামু আলাইকুম, আমি শেখ সালাউদ্দিন শিমুল ইস্টার মাগুরা টিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। বর্তমানে বাংলাদেশের বিভিন্ন জেলাতে চলছে ইউপি নির্বাচনের হিড়িক। এক একটা ইউপি পরিষদকে কেন্দ্র করে প্রার্থী হিসেবে দাঁড়াতে যাচ্ছেন বা নমিনেশন পাইতে যাচ্ছেন একের থেকে অধিক ব্যক্তি। আমরা এসেছিলাম আজ মাগুরা সদর উপজেলার 12 নম্বর কুচিয়ামুড়া ইউনিয়নে। 2001 সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে দাঁড়াচ্ছেন 4 থেকে 5 জন ব্যক্তি। তবে এই 4 থেকে 5 জন ব্যক্তির মধ্যে কে কেমন আমরা জানব। আসুন আমরা সাধারণ জনগণের মুখ থেকে শুনে নিই কে কেমন ব্যক্তি। নাম কি ভাই? নাম মোহাম্মদ ইসরাইল মন্ডল। বাড়ি কোথায়? আমুড়িয়া কুচিয়ামুড়া ইউনিয়নের ভিতর। আচ্ছা, এই যে যে চেয়ারম্যান পদপ্রার্থী, যারা নতুন চেয়ারম্যান পদপ্রার্থী, কারা কারা হয়েছে? এক নম্বর হয়েছে আমাকে টিপু ভাই, আমুড়িয়া বাড়ি, আমুড়িয়া পূর্ব দক্ষিণ দক্ষিণখানা। আর এই সেম তুষার নামে একজন আছে, একজন জাহাঙ্গীর স্যার আছে। আপনার বাড়ি কি এইখানে? এই যে আপনার, এটা কি কুচিয়ামুড়া? কুচিয়ামুড়া মসজিদের আপনার ওযুখানার, এটা কার অবদান? আমাদের যে এবারে চেয়ারম্যান দাঁড়াচ্ছে গোলাম কাবিয়ার রহমান, তার অনুদানে এটা হয়েছে। সবকটা মূর্তি গেছে গ্রামে 14-15টা। উনি কেমন মানুষ? খুব ভালো মানুষ। ভালো মানুষ, সবসময় মানুষের বিপদে ফদে পাশে থাকে। হ্যাঁ, ও তো থাকে। আপনি কিভাবে জড়িত ওটা জানি না, যে এই পাশে মসজিদ, সেই মসজিদের ওযুখানা একার ঘর করে দিয়েছে। ছোটবেলার থেকে মানে ওই চলার গতি মনের দিক দিয়ে ভালো ভালোই তো। আপনার এই দর্জির কাজ করে, চুল্লে বাজারে ঘর করেছে, একটা আপনার ব্যবসা করে কাপড়ি। হ্যাঁ, আমরা জানলাম কত চেয়ারম্যান কত প্রার্থী দাঁড়াতে চান 12 নম্বর কুচিয়ামুড়া ইউনিয়নে। তবে আমরা একজন ব্যক্তির কথা জানতে পারলাম, যিনি একজন টেইলার, যিনি একজন টেইলার্সের কাজ করেন কুচিয়ামুড়া বাজারের উপর। কে এই ব্যক্তি? টেইলার্সের কাজ করে। আমরা তার নাম জানতে পারলাম, তার নাম হুমায়ুন কবির, ডাক নাম কাবিয়া। কে এই কাবিয়া? শুনেছি তিনি নাকি একজন টেইলার্সের ব্যবসায়ী। আমরা তাই গিয়েছিলাম তার টেইলার্সের দোকানে, কিন্তু সেখানে যে দেখতে পারলাম তিনি মূলত একজন কাপড়ের ব্যবসায়ী। আসুন আমরা তার সাথে কথা বলি। আমার নাম মোহাম্মদ হুমায়ুন কবির কাবিয়ার। আমি এই এলাকার মানুষের পাশে দাঁড়ানোর জন্য রাজনীতিতে আসছি। এই নির্বাচন আমার সেটাই লক্ষ্য। আর এই এলাকার যত দুঃখী মানুষ আছে, অসহায় মানুষ আছে, তাদের পাশে দাঁড়ানোর মূল লক্ষ্য হলো আমার। এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান আছে, স্কুল কলেজ, যেখানে যে দুরবস্থায় আছে, যা কিছু লাগবে, যা কিছু লাগবে তাদের সহযোগিতা করার জন্যই আমি মাঠে নামছি। আমাদের ইউনিয়নের লোকজন অবহেলিত, যেহেতু আমরা মাগুরা সদরের ভিতর, চার ইউনিয়ন আমরা সদরের ভিতর, আবার ভোট দিই 2 আসনে, যার জন্য আমরা অবহেলিত। এই অবহেলিত মানুষগুলো যাতে সুন্দর পরিবেশে চলতে পারে, এই আমার মূল লক্ষ্য। যারা আমাদের স্বাধীনতা, আমরা দেশ স্বাধীনতা অর্জন করেছি, কিন্তু আমরা চাই না মানুষ এখনো স্বাধীন না, পরাধীন। যেহেতু আমরা ভোটে, ভোট দিই হইল 2 আসনে, আর 1 আসনে হইল উপজেলায় ভোট দিই। 4 ইউনিয়নটাই আমরা এই একই অবস্থায়, যে আমরা যেখানে যাই সেখানেই আমাদের ডাক্কা খাতিয়ে হয়। এলাকায় যতগুলো নামযোগ্য কবি গান হয়েছে, আমি প্রত্যেক জায়গায়, আমার তো আসলে কিছু নাই, তারপর আমার যতটুকু আছে তার ভিতর দিয়ে আমি প্রত্যেক জায়গায় গানের হাতটা আমার বড়, এই কাজগুলো আমি করি। মানে আপনি চান যে আপনার দ্বারা মানুষ উপকৃত হোক? আমার একটা জনসমর্থন আছে, যে গতবার একজনটা নৌকর প্রতীক দিয়েছিল, সে ফেল করেছে, সে আবার ঠিক 4.5 বছর পরে মাঠে আসছে। এর ভিতর দেয়ার আমি সবসময় সর্বক্ষণ জনগণের পাশে থাকি। আমি যুবলীগের সদস্য, যুবলীগ করি, ইয়ং জেনারেশন বলেন, আবার বৃদ্ধ লোক বলেন,
সবার সাথে আমার সমান সুসম্পর্ক নিয়ে আমার কাছে কোনো বিভেদ নাই। মাঝে বাইরে চলে গেছিলাম, আবার এই আসছি, এখানে ব্যবসা বাণিজ্য করি, তা প্রায় আবার 8-10 বছর হয়ে গেছে। তা আমার এরকম কোনো রেকর্ড নাই যে আমি একজন হিন্দু একজন মুসলমান এদেরকে যে বিভেদ করে দেখবো, এটা আমি দেখি না। আসছে নির্বাচন, আপনি কাকে ভোট দেবেন ভেবে দেখুন। এমন কাউকে বেছে নিন যিনি মূলত সর্বদাই গরিবের পাশে থাকে, পাশে থাকে আপনার, বিপদে ডাকলে পাবেন তাকে নিকটেই।